ভাই জুবায়ের আমাদের কাছে প্রশ্ন করেছেন দিনে কতবার স্বামী স্ত্রী সহবাস করা যাবে জি ভাই জুবায়ের আপনি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি একজন মানুষ যখন বিবাহসাদী করে তো স্ত্রীর সাথে সহবাস করবে সে দিনে বা রাতে কতবার করবে এটা স্পষ্ট করে কোরআন শুননাই বলা হয় না যে পাঁচবার বা দশবার বা একবার বা দুবার স্বামী স্ত্রী সহবাস করতে পারবে এটা কোরআন শুননাই এইভাবে বলা হয়নি তবে আল্লাহ সুবাহন তালা তিনি বলেছেন কোরআনুল করিমের সুরাবাকার দুইশো তেইশ নম্বর আয়াত কারিমের মধ্যে নিসাউকুম হারসুল্লাহুম ফু হারসুম আন্নাশ ইতুম আল্লাহ সুবাহন হুয়া তালা বলেন যে তোমাদের স্ত্রী তোমাদের জন্য শস্য ক্ষেত্রস্বরূপ সুতরাং তোমাদের শস্য ক্ষেত্রে যখন ইচ্ছা তখন তোমরা গমন করো এখন স্বামী স্ত্রীর দিনে এবং রাতে কতবার সহবাস করতে পারবেন এই বিষয়টা দুইজনের শারীরিক চাহিদার উপরে নির্ভর করবে সফলের জন্য চাহিদা তো একরকম নাই একজন স্বামী বা একজন স্ত্রী দেখা যাচ্ছে যে স্বামীর চাহিদা হয়তো এমন হতে পারে একবার বা দুইবার বা তিনবার বা একাধিকবার এমন যদি হয় তাহলে স্ত্রীর দিকেও স্বামীকে আবার লক্ষ্য রাখতে হবে যে স্বামীর যে চাহিদা সেটা কি পূরণ করতে পারবে কিনা বা স্ত্রী একাধিকবার স্বামীর সাথে জন চাহিদা পূরণ করার ক্ষমতা রাখবে কিনা এই দিকে লক্ষ্য রেখে স্বামীকে স্ত্রীকে আহ্বান করা বা স্ত্রীর সাথে সহবাস করার জন্য আহ্বান করা এই এই বিষয়টা স্বামীর জন্য একান্ত কর্তব্য যে ভাই্যবাই আপনি যে প্রশ্ন করেছেন কতবার করতে পারবেন এটা আমরা এইভাবে বলবো যে স্বামী এবং স্ত্রীর জন্য চাহিদার উপরেই নির্ভর করবে যে আপনি দিন এবং রাতের মধ্যে কতবার আপনি আপনারা স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন নির্দিষ্ট কোনো মেকদার নাই নির্দিষ্ট কোনো ভাবে বলা যায় না যে এই কয়বার করা যাবে সুতরাং আশা করি বুঝতে পেরেছেন